প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 1919 সালের ভারত শাসন আইনের এর বৈশিষ্ট্য এবং দ্বৈত শাসন ব্যর্থতার কারণ। ইতিপূর্বেই আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি, আজকে আবারও সংক্ষিপ্ত আকারে আমরা আরেকবার আলোচনা করব। ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট সভায় পরিণত করা হয়েছিল। উচ্চ কক্ষের নাম ছিল রাষ্ট্রীয় পরিষদ এবং নিম্ন কক্ষের নামকরণ করা হয়েছিল ব্যবস্থাপক সভা। উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ছিল 60 জন এবং নিম্ন কক্ষের মোট সদস্য ছিল 145 জন। উচ্চ কক্ষের 60 জনের মধ্যে 34 জন সদস্য নির্বাচিত এবং বাকি 26 জন বড়লাট জেনারেল কর্তৃক মনোনীত হতেন। নিম্ন কক্ষের 145 জনের মধ্যে 105 জন ছিলেন নির্বাচিত এবং বাকি 40 জন ছিলেন মনোনীত। ক্ষমতার দিক থেকে নিম্ন কক্ষ উচ্চ কক্ষের চেয়ে অধিকতর ক্ষমতাবান ছিল। ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে প্রদেশগুলোতে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়েছিল। তাছাড়া এ আইনে আরো বলা হয়েছিল, প্রাদেশিক আইন পরিষদে নির্বাচিত সদস্যদের শতকরা 70 জনের কম হবে এবং সরকারি সদস্যের সংখ্যা 20 জনের অধিক হবে না। এই আইন সর্বপ্রথম ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করে, অর্থাৎ সরকারের বিভিন্ন বিষয়গুলোকে কেন্দ্রীয় ও প্রাদেশিক এই দুই ভাগে বিভক্ত করা হয়। কেন্দ্রীয় বিষয়গুলোকে কেন্দ্রীয় সরকারের হাতে এবং প্রাদেশিক বিষয়গুলোকে প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করা হয়। ১৯১৯ সালে ভারত শাসন আইন সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করে। ভারতবর্ষের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের সুযোগ প্রদান করা হয়। মুসলমান সম্প্রদায় ছাড়াও পাঞ্জাবের শিখ, ভারতের খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপীয়গণ পৃথক নির্বাচনের অধিকার লাভ করে। ১৯১৯ সালের ভারত শাসন আইন প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে। এই ব্যবস্থা অনুসারে প্রাদেশিক বিষয়গুলোকে দু ভাগে ভাগ করা হয়, সংরক্ষিত বিষয় এবং হস্তান্তরিত বিষয়। আইন শৃঙ্খলা, অর্থ, রাজস্ব প্রভৃতি বিষয়গুলোকে সংরক্ষিত বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, স্বায়ত্তশাসন প্রভৃতি হস্তান্তরিত বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। সংরক্ষিত বিষয়গুলোকে প্রাদেশিক গভর্নর তার শাসন পরিষদের মাধ্যমে শাসন করতেন। এক্ষেত্রে তিনি মন্ত্রী পরিষদের কোনো পরামর্শ নিতেন না। অপরদিকে হস্তান্তরিত বিষয়গুলোকে প্রাদেশিক গভর্নর তার মনোনীত সদস্য ও মন্ত্রী পরিষদের পরামর্শ ক্রমেই শাসন করতেন। ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়েছিল। প্রাদেশিক আইন পরিষদের শতকরা 80 জন সদস্য নির্বাচিত হতেন
এবং শতকরা 20 জনের অধিক সরকারি সদস্য হতেন না। তবে প্রাদেশিক আইন পরিষদে 3 প্রকার সদস্য ছিল: নির্বাচিত সদস্য, সরকারি সদস্য এবং মনোনীত সদস্য। ভোটাধিকার ছিল খুবই সীমিত। এই আইনের মাধ্যমে সরকারের আয়ের শ্রেণীবিভাগ করা হয়। এছাড়া কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের আয়ের উৎস নির্ধারণ করা হয়েছিল। আয়কর ও বাণিজ্যিক কর কেন্দ্রের হাতে এবং ভূমি রাজস্ব ও মাদক দ্রব্যের উপর আবগারি শুল্ক প্রদেশের হাতে প্রদান করা হয়েছিল। 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 7 সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এদের মধ্যে অন্তত 3 জন ভারতীয় সদস্য থাকবেন বলেও স্থির করা হয়েছিল। 1919 সালের ভারত শাসন আইনে ভারত সচিবের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়। তার এই অত্যাধিক ক্ষমতার কারণে তাকে হোয়াইট হলের প্রভাবশালী মোগল বলেও অভিহিত করা হতো। এই আইনে গভর্নর জেনারেলকে চূড়ান্ত ক্ষমতার অধিকারী করা হয়। তিনি আইন পরিষদ প্রণীত যে কোনো আইন বাতিল করতে পারতেন। 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে সিভিল সার্ভিসে লোক নিয়োগ করার জন্য একজন চেয়ারম্যান এবং 5 জন সদস্যের সমন্বয়ে একটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল। ১৯১৯ সালের ভারত শাসন আইনে যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, এটি বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল। ১৯১৯ সালে ভারত শাসন আইনের প্রাদেশিক শাসন ব্যর্থ হয়েছিল, যে কারণে তার মধ্যে গভর্নরের অপ্রতিরোধ বা অপ্রতিহত ক্ষমতা এবং তার প্রভুসুলভ আচরণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যনির্বাহী পরিষদের উপর গভর্নরের সীমাহীন কর্তৃত্ব ছিল। অন্যদিকে গভর্নরের খেয়াল খুশির উপর মন্ত্রীদের শপথে বহাল থাকার বিষয়টি নির্ভরশীল ছিল বলেই হস্তান্তরিত বিষয়গুলোর ক্ষেত্রে তিনি সহজেই মন্ত্রীদের পরামর্শ উপেক্ষা করতে পারতেন। মন্ত্রিসভার দায়িত্বশীলতার অভাব। মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য ব্যক্তিগতভাবে আইনসভার কাছে দায়ী ছিলেন, কেননা গভর্নর মন্ত্রীদের সাথে যৌথভাবে পরামর্শ করিতে ব্যক্তিগতভাবেই পরামর্শ করতেন। মন্ত্রীদের যৌথ দায়িত্বশীলতার অভাবে গণতান্ত্রিক শাসন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বিষয় বণ্টনে অসঙ্গতি, গভর্নরের কার্যনির্বাহী পরিষদ এবং প্রাদেশিক মন্ত্রিপরিষদের মধ্যে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে নানা রকম অসঙ্গতি বিদ্যমান ছিল। ফলে মন্ত্রীগণ গভর্নরের প্রয়োজনীয় সহযোগিতার অভাবে ঠিকমতো কাজ করতে পারেনি। সংসদীয় ঐতিহ্যের অনুপস্থিতি, সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য প্রতিষ্ঠিত না হওয়ায় প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার কাছে জবাবদিহি করতে অস্বস্তি বোধ করতেন। আইনসভার সদস্যগণও মন্ত্রীদের প্রশ্ন করতে বিব্রত বোধ করতেন। এটিও দ্বৈত শাসন ব্যর্থতার একটি কারণ ছিল। সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণের অভাব, সরকারি কর্মচারীদের নিয়োগ বদলি বরখাস্ত বেতন ভাতা ইত্যাদি বিষয় ভারত সচিবের জন্য সংরক্ষিত ছিল। সরকারি কর্মচারীরা তাই মন্ত্রীদের সঠিকভাবে গ্রহণ করতেন না। সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণের অভাব দ্বৈত শাসনের ব্যর্থতার অন্যতম কারণ। মন্ত্রী পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, প্রাদেশিক পরিষদের সদস্যগণ জনগণের দ্বারা নির্বাচিত হতেন কিন্তু গভর্নরগণ ছিলেন মনোনীত, তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের মধ্যে পারস্পরিক বিরোধ ও সংশয় লেগেই থাকত। এই দুই সংস্থার মধ্যকার দ্বন্দ্ব প্রাদেশিক প্রশাসনে অচল অবস্থা সৃষ্টি করে। সাম্প্রদায়িক বিদ্বেষ, দ্বৈত শাসন ব্যবস্থার ব্যর্থতার জন্য সাম্প্রদায়িক বিদ্বেষও দায়ী ছিল। হিন্দু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও অবিশ্বাস জাতীয় ঐক্য বিনষ্ট করেছিল। আর্থিক অসঙ্গতি,
মন্ত্রীদের উপর উন্নয়নমূলক কাজের দায়িত্ব অর্পিত হলেও অর্থ দপ্তর পরিচালনা করতেন গভর্নর ও কার্যনির্বাহী পরিষদ, ফলে মন্ত্রীগণ যথাসময়ে আর্থিক বরাদ্দ পেতেন না, তাই অনেক সময় তাদের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ত্যাগ করতে হতো। দলীয় রাজনীতির অনুপস্থিতি, দল ব্যবস্থা সংসদীয় ও দায়িত্বশীল শাসন ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত, কিন্তু দ্বৈত শাসন কার্যকর করার সময় ভারতে এরূপ দল ব্যবস্থা ছিল না। মন্ত্রীগণ যৌথভাবে নিযুক্ত না হয়ে ব্যক্তিগতভাবে নিযুক্ত হতেন এবং সরকারি সদস্যদের উপর নির্ভরশীল থাকতেন, ফলে মন্ত্রীদের ক্ষমতা সংকুচিত হয়ে পড়ে এবং সংসদীয় ও দায়িত্বশীল শাসন ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়। জনগণের জনগণের বিরোধিতা ও আন্দোলন, দায়িত্বশীল সরকার ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় এবং কংগ্রেসের আন্দোলনের ফলে জনগণ দ্বৈত শাসনের বিরোধিতা শুরু করে, ফলে এই ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে এবং ব্যর্থতায় পর্যবসিত হয়। 1919 সালের ভারত শাসন আইন অনুসারে প্রদেশে যে আইন পরিষদ গঠন করা হয় তার আয়তন বৃদ্ধি পেলেও আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত ক্ষমতা নানাভাবে সীমিত করা হয়েছিল। গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে বিচার করলে কেন্দ্রীয় এবং প্রাদেশিক শাসনের ক্ষেত্রে এই আইনের ত্রুটি ছিল তাতে সন্দেহ নেই, কিন্তু সাংবিধানিক সংস্কারের দিক থেকে এই আইনকে এক উল্লেখযোগ্য অগ্রগতি বলা যায়। এই আইনকে ভারতের সাংবিধানিক বিকাশের ইতিহাসে এক মহান দিক নির্দেশনা বলে বর্ণনা করা যায়।